हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल आज के अभी तो हमारे द होम टूर माय होम टूर देखा तो चले ची हमारे पूरो बारी टक घुड़े घुड़े जस्ट हमारे देखा हो शादरन बड़ी शावर मुद्दे जस्ट देखा ची एमनी फ्रेंडली एक्टर वीडियो एवं शावर के ऑप्शन को धन्यवाद हमारे वन के सब्सक्राइबर कॉर्डर जोनो और शावर ये भावे पास देखो इन फ्यूचर আমি একটা খুব শীঘ্রই কিউএনএ ভিডিও আনবো এর জন্য তো সবাইকে থ্যাংক ইউ ফার্স্ট অফ অল তো যাই হোক আজকে ভিডিও শুরু করা যাক আর ও হ্যাঁ হাতে হাতে কি হয়েছে হাতে কিছু হয়নি জাস্ট একটু লেগেছে এই জায়গাটা একটু ইনজুরি পেয়েছি বাট এনিওয়ে কোনো ব্যাপার না এটা করতে গিয়ে লেগেছে এই এরকম করছিলাম এরকম করতে গিয়ে লেগে গেছে তো যাই হোক একটু পরে আবার টোটাল ঘরটা দেখা যাক এখন যেই ঘরটায় আছি এটা হচ্ছে আমাদের হল ঘর জাস্ট তো এদিকে রয়েছে আমার বেডরুম ওদিকে বাবা মায়ের বেডরুম এবং এদিকে আমার দাদার বেডরুম আর উপরে ছাদ আছে এই টোটালটা জাস্ট ঘুরে যতটা পারি একদমই মানে চূড়ান্ত আনপ্রফেশনাল ব্লগ বাট দেখো চলে আসো তো এটা হচ্ছে আমার বেডরুম আপাতত এখানে আমি এখন থাকি বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ঠাকুমা দাদুর ঘর ঠাকুমা দাদু আমার দাদু আর ওখানে ঠাকুমা দাদু আছে ফটো তো ঠাকুমা দাদু এখানেই এই ঘরেই থাকতেন তো ঠাকুমা আর দাদু মারা যাওয়ার পর আমি এখানটায় আপাতত থাকি তো আপাতত এটা আমি থাকি এটাই বাট ঘর ঠাকুমা দাদুর এটা এনিওয়েজ তো এখানে জাস্ট একটুখানি কিছু ডেকোরেশন করার চেষ্টা করেছি আমি জাস্ট আর্ট অ্যান্ড ক্রাফট দিয়ে আমার যে বিশাল হাইফাই ডেকোরেশন ওই জাস্ট কিছু ফুল আর চার্ট পেপার এইসব কিছু দিয়ে এনিওয়েজ এখানে যে পেন্টিংটা দেখতে পাচ্ছ সবার আগে বলছি পেন্টিংটা আউটস্ট্যান্ডিং যে পেন্টিংটা আছে সেটা অবভিয়াসলি আমি করি সেটা করেছে হচ্ছে আমার দাদা অভিষেক দাস দাদা কিন্তু আউটস্ট্যান্ডিং আর্টিস্ট ঠিক আছে দাদার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো অভিষেক দাস তো চেক করে নিও একবার আউটস্ট্যান্ডিং হি ইজ অ্যামেজিং বারবার বলছি এনিওয়ে আর এদিকে কি আছে ও এই ডিজাইনটা বলে আমি অনেক ছোটবেলায় করেছিলাম মনে আছে আমার এই প্রজাপতিগুলো বহু ছোটবেলায় করেছিলাম তাও ছ সাত বছর আগে করেছি আর কি তারপর খসেও গেছে মানে এত আগে করেছি এইসব জিনিসপত্র অনেক আগের আর কি এনিওয়ে আর এখানে পর্দার সাথে কি আছে পর্দার সাথে কিছু টুনি লাইট লাগিয়েছি আমি জাস্ট আর টুনি লাইটগুলো জ্বালানো হচ্ছে রাত্রিবেলায় জ্বালাতে হবে জ্বালালে এখন তো আর জ্বালানো যাবে না অবভিয়াসলি আর কি আর ও এখানে কিছু বইপত্র আছে বইপত্র ইন দ্য সেন্স আমি খুবই অশিক্ষিত প্রাণী পড়াশোনার বই পড়ি না এখানে শরৎচন্দ্র আছে শরৎ রচনাগুলি তো এই গল্পের বই পড়ি আমি এনিওয়ে পড়াশোনা আমি করি না ভেরি গুড আর আর কি এখানে একটা ছোটোখাটো আয়না আর এখানে একটা শেলফ বানিয়েছি আমি আর কি আছে আর কি আছে ও এখানে একটা ছোটোখাটো আমার প্রাইস রাখার আছে তো ওখানে যা কয়েকটা কিঞ্চিৎ পরিমাণে প্রাইস পেয়েছি এখানে রেখে দিয়েছি এখানে আছে একটা ছোটোখাটো শেলফ আর আচ্ছা আমার এটা হচ্ছে আমার বুক শেলফ বেসিক্যালি এটাও আমার না এটা আমার দাদুরই বাট এখানে অসাধারণ কিছু ভাণ্ডার আছে শরৎ রচনা বলি আছে বঙ্কিম রচনা বলি আছে বিভূতি রচনা বলি আছে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং এই জায়গাটা আমার তো এনিওয়ে এটা হচ্ছে আপাতত আমার থাকার জায়গা এখানটা আমি থাকি আর ও হ্যাঁ আমি কম্পিউটার চালিয়ে এখানটা দেখাচ্ছি কম্পিউটার যখন চালিয়েছি দেন একটু গান শোনা যাক নাকি একটু গান চালানো যাক তো তোমরা যারা ভেবেছ আমি গান চালিয়ে তোমাকে শোনাবো তারা একদম ভুল ভেবেছো কারণ অবভিয়াসলি কপিরাইট খেয়ে যাবো গান কেন চালাতে যাবো
আর এনিওয়ে তো এটা হচ্ছে হলঘর, আমি শুরুতেই বলেছি। আর হ্যাঁ, আমার সবসময় ফুটবল থাকে, পরে এদিকে সেদিকে আমার যখন ইচ্ছা হয় ফুটবল নিয়ে আমি একটুখানি কায়দা করে নিই, একটুখানি আমি তুলে নিই, একটুখানি এরকম নিয়ে নিই, তারপরে আবার নিয়ে নিই, এইসব প্রতীক থাকে আর কি। এনিওয়ে ইগনোরেন্ট, তো যাই হোক, এদিকে আছে বাবা মার ঘর। আর কি আর কি আছে, আর কি বলবো, এদিকে টেবিল আছে, টেবিল আছে, টেবিল ছাড়া তোমরা কোনো দেখো নি তো, আমি দেখি দেখছি, আর কি বলবো, মানে কি করে ব্লক করে জানি না, ব্লক করতে চলেছি। যাই, এই আছে, হ্যাঁ টিভি আছে, টেবিল আছে, এটাকে বলে ফ্রিজ, যারা কোনো দেখো দেখে নাও, ওটাকে বলে পাখা। আর কি আছে, এটা হচ্ছে জলের বোতল, এটাকে বলে, আচ্ছা একটা ইম্পর্টেন্ট জিনিস, জোকস অ্যাপার্ট, একটা ইম্পর্টেন্ট জিনিস, এই কুকুর, এই কুকুরটা আমাদের বাড়িতে ছিল, ঠিক আছে, বাট আনফর্চুনেটলি আমার জন্মের আগেই ইনি ইহলোক ত্যাগ করেছেন। বাট ইনি নাকি খুব মানে সাহসী একটা কুকুর ছিল এবং খুব পপুলার কুকুর ছিল আমাদের পাড়ায়, তো এনাকে তো রাখতেই হয়। আর কি আর কি আর কি আর কি ও এনিওয়ে, আর একটা জিনিস, এই জিনিসটা আমি বানিয়েছিলাম বেশি দিন না, আগে লকডাউনেই বানিয়েছিলাম, যখন কোনো কাজ থাকে না জিনিসপত্র বানাই আর কি, তো এই জিনিসটা বানিয়েছিলাম একটা দ্য হ্যান্ড অফ অ্যাটলাস বানিয়েছিলাম, জাস্ট একটা পৃথিবী আর অ্যাটলাসের হাতের মধ্যে এই আর কি নিয়ে আছে, জাস্ট বানিয়েছিলাম। কি দিয়ে যদি জিজ্ঞেস করো তাহলে হচ্ছে এটা সিমেন্ট দিয়ে হাতটা, আর এইটা তৈরি করেছি, জাস্ট ভেতরে আছে কিছু ওয়্যার আর ওপরে হচ্ছে টিস্যু পেপার দিয়ে এটা ওপরটা স্টেবল করা আর কি, ছোটোখাটো একটা আর্ট অ্যান্ড ক্রাফ্ট। আর কি আছে, আর কিছু নেই, ও এই ঘর শেষ, চল নেক্সট ঘর। এটা হচ্ছে আমার বাবা মায়ের ঘর, তো আমি ছোটো থেকে এখানেই থেকেছি, ছোটো থেকে এখানেই থাকতাম, তো এখানে কেন থাকতাম তুমি এইটা দেখলেই বুঝতে পারবে, আমার ওয়াল দেখলে, একদম ছোটো থেকে মেসি রোনাল্ডো যা যা পেপার কাটিং যা বেরোতো সব এখানে, মানে একদম পেপার কাট করে এখানটার মধ্যে সব চিপকে দিতাম আর কি, আঠা দিয়ে বা সেলোটেপ দিয়ে, তো এখানে সব আছে, মানে বহু পুরনো আছে। এদিকে এটা দেখতে পাবে, মেবি হচ্ছে এই যে এইটা মেসির, এটা 2011 মেসি যখন কলকাতায় সল্ট লেক স্টেডিয়ামে খেলতে এসেছিল, সম্ভবত ভেনেজুয়েলার এগেনস্টে, তখনকার এটা ছবিটা। আর 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 আছে, মানে বহু পুরনো ছবি আছে, এই ছবিটা খুব প্রিয় আমার, রোনাল্ডোর এই ছবিটা, কারণ এটা হচ্ছে 2014 যখন চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ, 4-1 জিতেছিল, অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে খেলা ছিল রিয়াল মাদ্রিদের, 1-0 হারছিল, 94 মিনিটসে প্রবাবলি র্যামোস গোল শোধ করে, আর তারপর এক্সট্রা টাইমে আরও 3টে গোল হয়, 4-1 রেজাল্ট হয়, আর 2014 চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। তো তখনকার একটা পেপার কাটিং, তখন প্রচুর রোনাল্ডোর ছবি লাগিয়েছিলাম, আরেকটাও আছে রোনাল্ডোর ওই সময়কার, মেবি এই যে ওপরে আছে, তো আছে আর কি সবই, অনেক দিনের পুরোনো আর কি এখানটা। আর এনিওয়ে এখানে মানে যেখানে পেরেছি মানে সব জায়গায় আছে, এটা একটা আলমারি, আলমারির মধ্যেও এখানে মেসি, কাকা, নেইমার, রোনাল্ডো সবার আর কি, সবার এই আছে। আরও হ্যাঁ বলতে পারো, এখানে সচিনের ছবি কেন আছে, আমি সচিন টেন্ডুলকারের খুব বড় ভক্ত তাই জন্য। আর এখানে আমার বাবা এটা সাজিয়েছে এই জায়গাটা, এটা আমার দাদু, এটা আমার ঠাকুমা, এই জায়গাটা পুরো বাবা সাজিয়েছে। আর 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 কি আর কিছু নেই, ও এখানে একটা বই খাতার তাক আছে, পড়াশোনার কিছু বই খাতা আছে যেটা আমি জন্মে ধরি না, তো মানে ধরিও নি কখনো, তো এই আর কি। এই রইল, এটাই ঘর। আর কি করে ভাই, আর কিছু করে ব্লগে আমি জানি না, আর কিছু দেখাই কি না, তো যাই হোক একটু ছাদে যাবো আজকে, তো ছাদটা একটু দেখে নাও, অল্প একটুখানি কিছু ক্লিপ, চলো। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এখানে আমাদের ঠাকুরের সিংহাসন আছে এবং এখানে পুজো হয় যা সমস্ত পুজো হওয়ার, তো
Take it over, just. So this is our part. Anyway, this is our left, about them. This is the part of us. আজকে আপাতত এইটুকুই, আজকের জন্য এইটুকু। বাট তোমরা কেউ যেও না, ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ আজকে আরেকটা জিনিস শ্যুট করার কথা ছিল, বাট এনিওয়ে করতে পারিনি। একটাই কারণ, আমার দাদার আজকে একটা শো আছে। জিনিসটা হচ্ছে কিছুই না, আমি আর আমার দাদা ছোটোবেলায় আমাদের ছাদে, ছোটোবেলা না এখনও খেলি, এর আগে লকডাউন, লাস্ট লকডাউনেও খেলেছি, আমাদের ছাদে আমাদের বিশ্ববিখ্যাত ক্রিকেট ম্যাচ হতো। তো ক্রিকেট খেলার একটা অংশ আমি তোমায় দেখাবো, তাহলে ক্রিকেট খেলা হবে আমাদের মধ্যে, একদম পুরো জমজমাটি ক্রিকেট ম্যাচ। তো সেই ক্রিকেট ম্যাচটাই তুলে ধরবো ব্লগের মাধ্যমে। তো এনিওয়ে, ক্রিকেট ম্যাচ যদি দেখতে চাও তাহলে যেও না, ভিডিওটা পুরো অবধি দেখো। কালকে খেলা হবে ক্রিকেট ম্যাচ, তো আজকে এত অবধি, চলো কালকে। পাঁচ ওভারের শেষে ফার্স্ট ইনিংসে আমি করেছি 5 ওভারে 21 রান। তো আমাদের জাস্ট এই খেলা শেষ হলো, এভাবেই আমরা ছোট থেকে খেলে আসছি, এভাবেই আমি শুরুতে ফার্স্ট ইনিংসে বিশাল রান করে পরের ইনিংসে একবারে হেরে যাই ছোট থেকে। তো যাই হোক, এ প্রফেশনাল যদিও, কিছু বলার আছে না? কিছু বলার নেই, এর লিমিট থাকে হারার, মানে হেরে হেরে মানে যা তা অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, ওর কাজ আছে কিছু একটা, তো ও এখন যাবে। এনিওয়ে, এত অবধি ছিল আজকের ব্লগ, কালকে যা দেখানোর আমি দেখিয়ে দিয়েছি। আজকে কেনাকে অনেক কষ্ট করে ধরে এনেছি ক্রিকেট খেলার জন্য, এখন আর সময় পাওয়া যায় না খুব একটা খেলার। এ কি করছে ভাই, তুই কি করছিস ভাই? আমাদের ডিওপি আজকের, সে ওখানে ব্যাটিং কিছু একটা করছে। এনিওয়ে, তো খুব সুন্দর এখন পরিবেশ, সূর্যাস্ত যাচ্ছে, ভালো লাগলো বেশ লাইটটা, তাই এখানে এসে দাঁড়ালাম। এনিওয়ে, তো আজকের ব্লগ এত অবধি, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর আমি একটা কিউএনএ ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আবারও বলছি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করো, শেয়ার করো। তো পরের ভিডিও দেখা হচ্ছে, হ্যাঁ, টাটা।